বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে প্রেগন্যান্সি টেস্ট করার সঠিক সময় কোনটি, বা যারা প্রথমবারের মতো বাচ্চা নিতে চাচ্ছেন তাদের সময় কোনটি টেস্ট করার জন্য, বা এটি কিভাবে টেস্ট করবেন, কোন রেজাল্টটা আসলে আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী, সহ বিস্তারিত কিছু তথ্য তুলে ধরব আজকের এই ভিডিওতে। তার আগে অবশ্যই বলে দিচ্ছি, আমি হচ্ছি রাজন দেব এবং আপনারা দেখছেন ডিয়ার মেডিসিন চ্যানেল। অবশ্যই সংযুক্ত থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমি কিছু তথ্য তুলে ধরব, যারা মহিলা আছেন আমার এই ভিডিওতে সংযুক্ত তারা অবশ্যই উপকৃত হবেন। তো আমি একটি একটি করে দাপে দাপে জানিয়ে দেব এই টেস্ট কিট বা এই ধরনের টেস্ট কিট, ইউরিন টেস্ট কিভাবে করতে হবে, বা এটি কোন সময় করলে ভালো, বা এই টেস্ট কিট বিষয়ে আরো কিছু বিভিন্ন মতামত তুলে ধরব যা আপনাদের জানলে অনেক উপকারে আসবে। প্রথমে যেটি তুলে ধরব সেটি হচ্ছে, আপনি যদি গর্ভবতী হন বা প্রেগনেন্ট হন তাহলে আপনি কিভাবে বুঝবেন। অনেকেই ধরে নেন শারীরিক কার্যকলাপ বুঝে, আসলে এটি ঠিক না। আপনারা অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করার মাধ্যমে বুঝতে হবে বা শিওর হতে হবে আপনি প্রেগনেন্ট। যারা প্রথমবারের মতো বাচ্চা নিতে চাচ্ছেন, যে মহিলারা বা যে নারীরা, তাদের কিন্তু মনের মধ্যে উদ্বিগ্ন, এবং অনেক সময় দেখা যায় মাস যায় না, মাস কা মাস চেষ্টা করেন এবং মাসের বিভিন্ন সময় প্রেগনেন্সি টেস্ট করান বাসাতে কিট এনে। তো অনেক সময় দেখা যায় এই কিটগুলো কাজ করে না, বা কাজ করলেও আপনাদের সঠিক নিয়ম হয় না, বা সঠিক নিয়ম হলেও আপনারা সঠিকভাবে বুঝতে পারে না কোন রেজাল্টটি এসেছে। তো সেগুলো অবশ্যই তুলে ধরব, সেজন্য সংযুক্ত থাকতে হবে। তো ফার্স্ট যেটি তুলে ধরব সেটি হচ্ছে, আপনি কোন সময়টিতে ইউরিন টেস্ট করলে ভালো, বা দিনের কোন সময়টিতে আপনি প্রেগনেন্সি বা ইউরিন টেস্ট করলে সঠিক হবে। তো দিনের কোন সময়টি আপনার জন্য উপযুক্ত হবে সেটি হচ্ছে আপনার সকালবেলা। যদি মর্নিং টাইমে আপনারা এই ইউরিন টেস্ট করান বা প্রেগনেন্সি টেস্টটি করেন, তাহলে কিন্তু আপনারা সঠিক রেজাল্টটা পাবেন। সে অবস্থায় আপনাদের অবশ্যই জানা দরকার যে দিনের বেলা কিন্তু আপনারা প্রচুর পানি খান। সেই অবস্থায় কিন্তু একটি HCG হরমোন আছে, সেটি কিন্তু রাত্রের বেলা আপনি যখন শুয়ে পড়বেন তখন কিন্তু এটি কাজ শুরু করে। সেই অবস্থায় কিন্তু আপনি সকালবেলা যদি প্রস্রাবটুকু দিয়ে টেস্ট করান ইউরিন টেস্ট বা প্রেগনেন্সি টেস্ট, কিন্তু আপনার সঠিক রেজাল্টটি আসবে। আর দিনের বেলাও করতে পারেন, দিনের বেলা করলে আপনার আসবে পজিটিভ নেগেটিভ আসবে, সেটিও আমি বলছি না যে হবে না, সেটি হবে। তবে অ্যাকুরেট বা কারেক্ট যদি করতে চান তাহলে অবশ্যই সকালকের ইউরিন দিয়ে করবেন, তাতে করে ভালো হবে। অনেকেই প্রশ্ন করে থাকেন বা মনের মধ্যে প্রশ্ন যে মাসিকের কততম দিনে আপনার ইউরিন টেস্ট বা প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করালে সঠিক হবে। তো অবশ্যই মনে রাখবেন, যে মাসে আপনার মাসিকটা বন্ধ হয়েছে ঠিক এর থেকে 7 দিন অথবা 10 দিন পর আপনারা ইউরিন টেস্ট করাবেন বা প্রেগনেন্সি টেস্ট করাবেন। 7 দিন বা 10 দিন পরে বলতে, আপনি মনে রাখবেন যে আপনার মাসিকটি যদি ধরেন 25 তারিখ হয়, এই 25 তারিখ যদি পরবর্তী মাসে না হয় এবং এই 25 তারিখ পরে 7 দিন বা 10তম দিন পর আপনারা প্রেগনেন্সি টেস্ট করাতে হবে। অবশ্যই মনে রাখবেন, যদি আপনার 1 তারিখ হয় তাহলে 7 তারিখ করাবেন, যদি 30 তারিখ হয় পরের মাসে 7 তারিখ করাবেন, বা 7 থেকে 10 দিন পর অবশ্যই টেস্টটি করাবেন। 7 থেকে 10 দিন পর কেন বলা হয়েছে, কারণ হচ্ছে এই সময়টুকুতে আপনার HCG হরমোন নিঃসরিত হয় এবং এই HCG হরমোনের দ্বারাই প্রকাশিত হয় আপনি গর্ভবতী কিনা। তবে অবশ্যই মনে রাখবেন, আপনার 7 থেকে 10 দিনের আগেও করতে পারবেন, তবে সঠিক রেজাল্ট আসবে না। আপনার যে 2টি দাগ দেখবেন এই ধরনের প্রেগনেন্সি কিটের মধ্যে, সেটি কিন্তু একটি হালকা বাসবে এবং একটি গাঢ় আসবে। তো অনেক ক্ষেত্রেই আপনারা বুঝতে পারবেন না, সেই অবস্থায় কিন্তু আপনাদের অবশ্যই 7 থেকে 10 দিন পরে করা ভালো। তবে কিছু কিছু নারীদের ক্ষেত্রে দেখা যায় যে 7 থেকে 10 দিনের পরেও আসে না, অথচ উনি গর্ভবতী হয়ে গেছেন। তো এটির ক্ষেত্রে আপনারা অবশ্যই কিছু কিছু সমস্যা থাকতে পারে আপনার জরায়ুর মধ্যে, বা বিভিন্ন সমস্যা থাকতে পারে মহিলাদের, সেক্ষেত্রে আপনারা আরও 7 দিন ওয়েট করতে পারেন। যেমন প্রথম 7 দিন আপনারা ওয়েট করেছেন একটি প্রেগনেন্সি কিট নিয়ে বাসায় টেস্ট করেছেন, হয়নি, আরও 7 দিন পর আপনারা আরেকটি কিট দিয়ে টেস্ট করাবেন, হয়তোবা আপনার রেজাল্টটা চলে আসবে পজিটিভ। সেক্ষেত্রে আপনারা কি করতে হবে, প্রথম 7 দিন পর একবার টেস্ট করাবেন, যদি না হয় পরের 7 দিন পর আরবার টেস্ট করাবেন। তবে পরের 7 দিন পর আপনারা টেস্ট করাবেন তখনই যদি আপনার মাসিকটা না হয়, তখন যদি মাসিক হয়ে যায় তাহলে তো করার প্রয়োজন নেই। তবে এই 7 দিন 14 দিন পরও যদি আপনার মাসিক না হয় এবং টেস্টের মাধ্যমে যদি আপনার পজিটিভ না আসে, তাহলে কিন্তু আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় জরায়ুতে সিস্টের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে মহিলাদের মাসিকটি আটকে থাকে এবং অনেকেই বুঝেন যে গর্ভবতী হয়ে গেছেন। আসলে শারীরিক দিক থেকে বোঝা যায় না, অনেকেই আগের যুগের মহিলারা বুঝতে পারেন যে
আপনি মা হয়ে গেছি বা একবার মা হয়ে গেছি কোন ধরনের টেস্ট ছাড়াই, আসলে এটি ভুল। আপনি যদি বাসায় বা ডায়াগনস্টিক সেন্টারে এটি টেস্ট করাতে পারেন তাহলে অবশ্যই একটি ভালো ফল পাবেন। তবে অবশ্যই মনে রাখবেন আপনাদের প্রথম 7 দিন এবং পরের 7 দিন আপনাদের সুযোগ আসে 7 দিন 7 দিন 14 দিন, তারপরে যদি আপনাদের মাসিকটা বন্ধ থাকে এবং পজিটিভটা না আসে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং একটি আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে এবং বিভিন্ন টেস্ট করাতে লাগতে পারে। তো 3 নম্বরে যেটি রাখবো সেটি হচ্ছে প্রেগনেন্সির দাগ কয়টি বা ইউরিন টেস্ট করালে আপনি গর্ভবতী যে হয়েছেন কিনা না সেটি দাগ কয়টি বা কিভাবে বুঝবেন। অবশ্যই আমার হাতে দেখছেন একটি হচ্ছে ক্যাসেট বা কিট, আরেকটি হচ্ছে নর্মাল কিট আছে। তো এগুলো বিভিন্ন দামের হয়, সেটি আমি ভিডিও লাস্টের দিকে তুলে ধরবো কোনটি কোন দামের বা কোনটি কোন কোম্পানির। তো প্রেগনেন্সির দাগ বুঝতে হলে আপনাদের একটি তারপরও খুলে দেখাই। প্রথমে এই ধরনের একটি ক্যাসেট পাবেন আপনারা, এই ক্যাসেটটি আপনারা এভাবে খুলতে হবে এবং একটি ড্রপার পাবেন এটির ভিতরে। আপনার ইউরিন আপনাদের হাতে লাগবে না, এই ড্রপের সাহায্যে আপনারা এখানে এখানে দেখবেন একটি গোল আকারের ছিদ্র আছে, এখানে 2 ফুটা বা 3 ফুটা দিয়ে দিবেন, এখানে রেজাল্ট আসবে। তবে এই রেজাল্টটা যখন আসবে তখন দেখা যায় একটি গাঢ় আবার একটি নর্মাল, আবার অনেক সময় দেখা যায় দুটি নেই, আবার অনেক সময় দেখা যায় দুটি গাঢ়। তো এটি কোন সময় কিভাবে কোনটি উঠে সেটি আপনাদের জানতে হবে। যদি একটি দাগ গাঢ় উঠে এবং আরেকটি দাগ যদি হালকা উঠে তাহলে কিভাবে বুঝবেন? অবশ্যই এটি আপনার জন্য সুখবর বা গুড নিউজ। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হালকা যে দাগটি উঠেছে সেটি কিন্তু সঠিক নয়, সেজন্য অবশ্যই আপনাদের সকালকের বা মর্নিং এর ইউরিনটা টেস্ট করাতে হবে এবং অবশ্যই 7 থেকে 10 দিন অথবা 14 দিন পর যদি ইউরিন টেস্ট করান তাহলে হালকা দাগটি আরো গাঢ় হয়ে যাবে। সে অবস্থায় আপনারা দেখতে পাবেন এখানে দুটি গাঢ় দাগ, এবং দুটি গাঢ় দাগ যদি আসে তাহলে অবশ্যই গুড নিউজ, আপনি মা হতে চলেছেন। আর যদি একটি আসে তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার শারীরিক কোনো সমস্যা আছে বা জরায়ুতে কোনো সমস্যা আছে, সেই ক্ষেত্রে আপনি মাসিকটা আটকে গেছে এবং প্রেগনেন্ট হচ্ছেন না, সেক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবশ্যই মনে রাখবেন যদি মাসিকটা বন্ধ থাকে 7 দিন অথবা আপনার 14 দিন অথবা 2 মাসের পরও, সেক্ষেত্রে কিন্তু আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ হচ্ছে আপনার মাসিকটা আটকে গেছে কিন্তু আপনার প্রেগনেন্সি কিটের মধ্যে আপনার 2 দাগ দেখাচ্ছে না এবং আপনি গর্ভবতী হচ্ছেন কিনা তাও সন্দেহের মধ্যে আছেন। তো চলুন এবার আমরা জানি এই ধরনের কিট কত দাম বা এই ধরনের কিট কোনটি ভালো। আমরা সাধারণত দেখি অনলাইনের মধ্যে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের বিক্রি করছে, এগুলো আসলে অনেক সময় দেখা যায় ফেক, আবার অনেক সময় দেখা যায় সঠিকভাবে আপনার প্রস্তুত হয়েছে না, সে অবস্থায় সঠিক রেজাল্টটা আসে না। সেজন্য আপনারা সঠিকটা বাছাই করে নিতে হবে। যেমন ধরেন আপনারা ফার্মেসিতে পাবেন সঠিকটা, এবং সবগুলো আমি খারাপ বলছি না, কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখে বুঝে শুনে কিনতে হবে। তার মধ্যে আছে নবিস্তা ফার্মাসিউটিক্যালসের আছে প্রিচেক, ফ্রিডম পাবেন আপনার এসিআই কনজুমারের, গেট শিওর পাবেন গেটওয়েল কোম্পানির, গেট শিওর আপনার পাবেন ক্যাসেট আকারেও পাবেন, এই ধরনের ক্যাসেট পাবেন, আবার নর্মালগুলোও পাবেন যেগুলো আপনার 15 থেকে 20 টাকার ভিতরে হবে, এবং যেগুলো ক্যাসেট বা যেগুলো আপনার এই ধরনের প্যাকেট সেগুলো আপনার 50 থেকে 70 টাকার ভিতরে নিবে। আরও আছে গুড নিউজ, কুইক চেক, এই ধরনের স্টিপ। তো যে যে ধরনেরই কিনেন না কেন একটু ভালো দেখে কিনবেন, আশা করি ভালো একটি রেজাল্ট পাবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের কিট বিষয়ে। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট এবং লাইক করে দিয়ে যাবেন, যাতে করে আপনি নতুন ভিডিও পেতে সহজ হয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।